রাজ্যে প্রায় ছ বছর হয়ে গেল কোনো রকম শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ SLST পরীক্ষা হয়নি। তাহলে নতুন করে SLST পরীক্ষা কবে হবে, রাজ্য কি জানাচ্ছে? এই মুহূর্তে রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। ফের প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড়ি শুরু করলো। প্রধান শিক্ষক প্রায় 5,000 ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়ার বিধি সম্পন্ন করে নবান্নে পাঠিয়ে দিয়েছে তারা। তো এই ব্যাপারে কি খবর উঠে আসছে, একদম News18 বাংলার যে চ্যানেল সেখানে কি উঠে আসছে, চলুন দেখে নিই আমরা এক নজরে। দেখো, দীর্ঘদিন ধরেই রাজ্যের একাধিক স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের জন্য যে শূন্যপদ থাকে সেই শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 5,000-এর কাছাকাছি শূন্যপদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা শূন্যপদ। আর তা পূরণ করতেই এবার বিশেষভাবে উদ্যোগী রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বহুদিন আগে থেকেই চর্চিত বিষয়বস্তু ছিল রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের নিয়োগ, কিন্তু সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং তারপরে একের পর এক নিয়োগের দুর্নীতি তদন্ত জেরে একের পর এক আধিকারিকদের ডেকে পাঠানো অর্থাৎ একাধিক বিষয়ের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। লোকসভা ভোট মিটতে রাজ্য ফের নিয়োগের প্রক্রিয়ায় গতি আনতে চাইলো। নবান্ন সূত্রে খবর যে রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য চূড়ান্ত বিধি প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে তরফে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধিতে অনুমোদন দিলেই তবেই তা রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে এবং তারপর প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। রাজ্য জুড়ে এখনো পর্যন্ত প্রায় 5,000টি স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নেই, তাই প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের পথেই হাঁটতে চাইছে রাজ্য সরকার। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে নিয়োগের যে বিধি প্রস্তুত হয়ে গেছে এক প্রকার, সেখানে একাধিক বদল আনা হয়েছে। প্রথমত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জন্য আলাদা করে সংরক্ষণ নীতি করা হচ্ছে, পাশাপাশি ওএমআর শিটেও পরীক্ষা নেওয়া হবে যারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা পদের জন্য আবেদন করবেন তাদের জন্য। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রী সিল মোহর দিলেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। বেশ।